Om Sarva Dharma Svapatasvam Sarva Dharma Swarupaka Acharyanam Mahacharya Ramakrishnaya Te Namaha Sarva vidya swarupam tam saradam pranamamyaham paratatve sada lino ramakrishna samanyaya কিছু বিচারের কথা আসবে কিন্তু যে দিন যে সময় একেবারে সমাগত সেটি হচ্ছে আগামী কাল মহাপ্রভুর জন্মতিথি এবং দোল পূর্ণিমা একেবারে ভক্তি ভাবের প্লাবনের দিন একটি খুব চমৎকার গান রয়েছে গৌর সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায় মহাপ্রভুর তিনি সেই মহাভাবে বিচরণ করতেন নদিয়ার পথে পথে আরেকটি অনুপম সঙ্গীতে রয়েছে নদিয়ার পথে পথে কাঙালেরও বেশে হরি নাম প্রেম বিলাইলে মহাপ্রভুর যে নাম কীর্তন নাম মহাত্ম্য তার কথা স্মরণে আসছে আমি শুরু করছি আজকের পাঠ পত্র সংখ্যা 217 কাশীধাম থেকে মহারাজ লিখছেন 12 জুলাই 1920 শ্রীমান অতুল তোমার 9 তারিখের পত্র পাইয়া প্রীতি লাভ করিলাম মধ্যে তোমার সংবাদ আমাদের কারুরই নিকটে না আসায় আমাদেরই কাহারো না কারো নিকট হইতে পাইয়া আনন্দ লাভ করিয়াছি তুমি পত্রে অত দুঃখ প্রকাশ করিয়াছ কেন
ঠাকুরের শরণাগতদের কোনো ভয় নাই জানিবে। তিনি সকল দুর্বলতা সকল ভয় ভাবনা ঠিক করিয়া লইবেন, তাহাকেই সর্বদা আত্মনিবেদন করিবার চেষ্টা করিবে। অন্তর্যামী তিনি সকল জানিয়া যাহাতে কল্যাণ হয় সেই রূপে বিধান করিবেন। আমার শরীর বিশেষ ভালো নাই, এইবার মরিয়া গিয়াছিলাম, ঠাকুর আবার ফিরাইয়া আনিয়াছেন, তাহার ইচ্ছা তিনিই জানেন। শ্রী শ্রী মার শরীর খুব পীড়িত, অনেক চেষ্টা চরিত্র চিকিৎসাদি হইতেছে কিন্তু উপশম হইতেছে না। প্রভুর কৃপায় এবার তাহার শরীর রক্ষা হয়, তাহলে আমাদের মহাভাগ্য বলিতে হইবে, এইরকম কথা এই চিঠিতে লিখছেন। দেখুন এইখানে বলেছেন আত্মনিবেদনের কথা, যে যদি অকপট চিত্তে কোনো মানুষ ভগবানের কাছে সমর্পণ করে, নিবেদন করে, তাহলে তিনি তার ভার গ্রহণ করেন। শ্রীরামকৃষ্ণদেব একটি অত্যন্ত সুন্দর উপমা সাহায্যে জিনিসটি ব্যাখ্যা করতেন, বলতেন ছেলে যদি বাপের হাত ধরে তাহলে ভয় আছে, অর্থাৎ হাত ছেড়ে যেতে পারে, কিন্তু পিতা যদি পুত্রের হস্ত ধারণ করে থাকেন তাহলে তার আর ভয় নেই, তার কখনো হস্তচ্যুত হবে না, কারণ পিতার যে মুষ্টি সেটি অত্যন্ত দৃঢ়। তাই বলা হচ্ছে, মহারাজ এখানে বলছেন যে তিনি সব কিছু জেনে সেইরূপ বিধান করবেন। রবীন্দ্রনাথের একটি সুন্দর গানে আছে, জানি তুমি মঙ্গলময়, প্রতি পলকে পাই পরিচয়। হ্যাঁ, এখানে এরকম গানে সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়, আর যাই করো প্রভু মোরে ছাড়িও না কভু, সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়, এরকম একটি খুব সমর্পণের ভাব রয়েছে। তাই ঈশ্বরের ইচ্ছার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করা, এটি হচ্ছে শরণাগতি বা আত্মসমর্পণের মূল কথা। শ্রীরামকৃষ্ণের জীবনে এবং শ্রীরামকৃষ্ণের বহুবিধ ঘটনা তার জীবনে দেখতে পাই, পার্ষদদের বহু ক্ষেত্রে বা অন্যান্য সময়ে অপরাপর সন্ন্যাসীদের ক্ষেত্রে এই ভগবত নির্ভরতা, আত্মনির্ভরতা, ভগবত নির্ভরতা, এটির ভুয়ো ভুয়ো প্রমাণ রয়েছে। একবার এরকম হলো যে তুরিয়ানন্দজির জীবনেরই কথা, তো তারা ওই মহারাজ চলেছিলেন কেদারনাথের পথে, প্রচণ্ড বিরাট ঘন জঙ্গল, তো ওইখানে রাস্তা হারিয়ে গেল। তুরিয়ানন্দজির জীবনের ঘটনা রয়েছে, রাস্তা হারিয়ে গেল, তিন দিন ধরে চলছেন, পথ নেই, গভীর অরণ্যে রাস্তা হারিয়েছে। সরকার বাহাদুরের তখন সেটা ছিল, তখনকার দিনে বলতো বন্ধ জঙ্গল, ওখানে সাধারণ মানুষের কাট কাটবার অধিকার ছিল না। একজন লোক সে বোধহয় একটু লুকিয়ে চুরিয়ে ঢুকেছিল, তো তাকে দেখ মানে তার সে ভাবলো, তাকে ডাকলেন, তিন দিন ধরে কিছু পেটে পড়েনি। তুরিয়ানন্দের জীবনে এরকম ঘটনা আছে, সে ভাবলো বোধহয় পুলিশ এসছে, সে পালিয়ে গেল ভয়ে। তারপরে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল সেই গভীর জঙ্গলে, তারপরে সেই সাধুর সাহায্যে একটি গ্রামে কাছাকাছি তাঁরা পৌঁছন, তিন দিন বাদে তাদের পেটে অন্ন পড়ে। তারপর
ওইখান থেকে তুরিয়ানন্দজি আপন মনে মুসৌরি দেরাদুন মুসৌরির দিকে চলে যান। মুসৌরি পাহাড়ের কাছে রাজপুর বলে একটি জায়গা আছে, সেখানে তিনি তপস্যার নিরত ছিলেন। বহু সময় দেখেছি তুরিয়ানন্দজি তাঁর জীবনে রাজা মহারাজ একেবারে একটি সন্ন্যাসীদের একটি বৃত্তি আছে, সেটির নাম অজগর বৃত্তি বলে। যেমন অজগর সর্প সে আহারের বিশেষ চেষ্টা করে না, সামনে যে চলে এলো সে খেলো। সেই রকম তার স্থূল বিরাট শরীরের কারণে, তা সেই রকম ভগবানের কৃপার উপরে ব্রহ্মানন্দজির জীবনেও রয়েছে, অজগর বৃত্তি অবলম্বন করে বসে থাকতেন। কেউ কিছু দিল খেলেন, না হলে কখন কারোর থেকে চাইতেন না। হ্যাঁ, একজন এসে একটা কম্বল দিয়ে গেল, আবার একটা চোর এসে সেটা নিয়ে চলে গেল, তিনি সাক্ষী স্বরূপ দেখতে থাকতেন, এইরকম ব্যাপার। তো ভগবানের কৃপার ওপর নির্ভর করে ঠাকুরও বলতেন একটি সুন্দর কথা, পাহাড়ি বাবার কথা তো শুনে, গুরুকে ঘরমে গৌকে মাফিক পড়ে রহ, গুরু কৃপা বা ভগবত কৃপার ওপর নির্ভর করে। তাই এখানে খুব সুন্দরভাবে এই কথাটি বলা আছে। পরের চিঠি, পত্র সংখ্যা 219, কাশীধাম থেকে লিখছেন শ্রীমান গুরুদাস। কয়েকটি সাধারণ কথা আছে, তারপরে বলছেন মৈথিলি স্বামীর, তার আগে শ্রী শ্রী মায়ের কথাতে তুরিয়ানন্দজি একটু উদ্বেগ প্রকাশ করছেন, বলছেন শ্রী শ্রী মার অসুখ কিছুতেই সারিতেছে না। 1920 সালের জুলাই মাস, বুঝতেই পাচ্ছেন মায়ের শরীর রক্ষার দিন আস্তে আস্তে এগিয়ে আসছে, তাই মহারাজ খুব চিন্তিত। শ্রী শ্রী মার অসুখ কিছুতেই সারিতেছে না, কত চেষ্টা চরিত্র হইতেছে কিছুই কাজে আসতেছে না, প্রভুর মনে কি আছে তাহা তিনিই জানেন। মৈথিলী স্বামীর দেহত্যাগের সংবাদে দুঃখিত হইলাম, যদিও আমি তাহার সহিত পরিচিত ছিলাম না, তথাপি তাহার সম্বন্ধে অনেক শুনিয়াছিলাম, ভালোই হইয়াছে। কলিযুগে ধন্যাহা নরাহা ইয়ে মৃতাহা, ইহা খুব সত্য কথা বলিয়া ক্রমে ধারণা হইতেছে। পতিত পাবনের একখানি পত্র কিছুদিন পূর্বে আমি পাইয়াছিলাম, হরিপদ শিক্ষকতা কাজে নিযুক্ত হইয়াছে জানিয়া সুখী হইলাম। সর্বশাস্ত্রময়ী গীতা, গীতা পাঠ করিয়া তুমি স্বাভীষ্ট লাভ করো এই প্রার্থনা। সৎসঙ্গ অতীব দুর্লভ, ইহাই তো বিশেষ কষ্টের কথা। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত ইয়তে সিদ্ধয়ে, ইত্যাদি শ্রী ভগবান বলিয়াই রাখিয়াছেন। ভোগেই সকলের চিত্ত ধাবিত হয়, সংসার ছাড়িতে কে চায়, মতলব সব সুখ ভোগ দুঃখ না হয়। কিন্তু এটা মনে আসে না যে দুঃখ সংঘিন্ন সুখ কখনোই সম্ভব নয়, মহামায়ার এমনি মায়া কিছুতেই চৈতন্য হতে দেয় না। তুমি গীতার ধ্যান অভ্যাস করিও, যাহা পড়িবে তাহাই মনে মনে আলোচনা করিবে, উঠতে বসতে খেতে শুতে সর্বদাই, তাহলে গীতার মর্ম হৃদয়ে প্রস্ফুরিত হবে, তাহাতেই শান্তি পাবে। সেবা করিলে মেওয়া মিলিবে, ইহা অতি ঠিক অবিসংবাদী সত্য। চতুর্দশ অধ্যায়ে গুণাতীত অবস্থা লাভ করিতে পারিলে মুক্তি অবশ্যম্ভাবী, ইহাতে গুণাতীতের লক্ষণ তাহার উপায় ইত্যাদি বেশ পরিষ্কারভাবেই বিধৃত আছে। মাম চ ইয়ো ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্যৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে, ইহার কারণও দিয়াছেন ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম ইত্যাদি। অতএব এই চতুর্দশ অধ্যায় উত্তম রূপে অভ্যাস ও ধারণা করিতে পারিলে আর কিছুর আবশ্যক হয় না। দ্বিতীয় অধ্যায়ে
স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ বলিয়াছেন চতুর্দশ অধ্যায়ে তাহাই বিভিন্ন প্রকারে বলিয়াছেন। দ্বাদশ অধ্যায়ও অদ্বেষ্টা সর্বভূতানাম ইত্যাদি অধ্যায় পরিসমাপ্তি পর্যন্ত আবার ওই উভয় লক্ষণাক্রান্ত ভক্তের কথাই উত্তমরূপে বর্ণনা হইয়াছে। আপনার সহিত মিলাইয়া লইবার জন্য এই সকল লক্ষণ ভগবান পুনঃ পুনঃ উল্লেখ করিয়াছেন। কি সুন্দরভাবে মহারাজ ব্যাখ্যা করছেন যে গুণাতীতের কি অবস্থা, অর্থাৎ যে মানুষ সুখ এবং দুঃখ কে একেবারে সমভাবে নিয়েছেন, এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একেবারে অভ্যাসের মাধ্যমে তিনি এক মুক্ত অবস্থায় উপনীত হয়েছেন যেখানে তাকে আর কোনো কিছু বিচলিত করতে পারে না। শ্রী শ্রী মায়ের জীবনের কথা যখন একেবারে শেষ দিকে এই সময়ে শ্রী শ্রী মা আর রাধুর কথাও মনে করছেন না, রাধুর সন্তানটি এসে মা শুয়ে আছেন, খানিকটা ডাকাডাকি করার চেষ্টা করছেন, মা তাকে বলছেন যা যা আর পারবি না। শরৎ মহারাজ খুব খেদের সুরে বলেছিলেন রাধুর উপর থেকে যখন মা মন তুলে নিয়েছেন তখন তাকে আর বোধহয় ধরে রাখা যাবে না। এবং অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণের জীবনে তো বটেই আমরা এই সমস্ত কিছু, অর্থাৎ গুণাতীত যে অবস্থা ঠাকুরমা স্বামীজির জীবনে এবং পার্ষদদের জীবনে বহু ক্ষেত্রেই অনেক তার পরিচয় আমরা পাব, কীরকমভাবে তারা এই অবস্থায় বিচরণ করতেন। মহাপুরুষ মহারাজের জীবনের একটি ঘটনা এই প্রসঙ্গে বিশেষ করে মনে পড়ছে। কাশীতে যখন মহারাজ আছেন একজন এসেছিল আশ্রমে, তার অভিসন্ধি ভালো ছিল না। সে একদিন রাত্রিবেলা সমস্ত সেই মানুষটি টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এবার যেখানে সব টাকা পয়সা রাখা ছিল তো ঠাকুরের যে বক্স, যেখানে কালেকশন বক্স, সেখানে একটা পয়সা পড়েছিল। আশ্রমের ভাড়া বাকি, মানে বাড়ি ভাড়া, এইসব নানা প্রকারে আপনারা দেখবেন অপূর্বানন্দজির লেখা যে মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা রয়েছে, মহাপুরুষ শিবানন্দ বলে সেখানে ঘটনাটি রয়েছে, এত সুন্দর চূড়ান্ত লাঞ্ছনা হয় মহাপুরুষ মহারাজ, কিন্তু তিনি একবারে সম্পূর্ণভাবে নির্বিকার। অদ্ভুতভাবে এই স্মৃতপ্রজ্ঞের মতো বলছেন কে তাকে কি বলল, লাঞ্ছনা করল, তার কোনো বিকার নেই। সবাই যখন এই যে চুরি করে যে মানুষটি চলে গেছে তাকে দোষারোপ করছে, মহাপুরুষ যে অদ্ভুতভাবে বললেন ছেলেটির কি ধর্মবুদ্ধি, একটি পয়সা তো রেখে গেছে, সেই দিয়ে সেই দিনের মতো ঠাকুরের সেবা হল। এই যে মায়ের একটি কথা আছে যে মা বলতেন যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, কেউ পর নয় মা জগৎ তোমার। এই একবারে মহাপুরুষটির যেন এই এই যে অদর্শদর্শিতা, এবং এই অদর্শদর্শিতা তার স্মৃতপ্রজ্ঞ অবস্থারই একটি অদ্ভুত পরিচয়। এরকম অনেক অজস্র ঘটনা রয়েছে, আমি একটি উল্লেখ করলাম স্মৃতিপথে উদিত হলো বলে। তো এই হচ্ছে অবস্থা। দেখুন আজকে যখন ঠাকুরের নাম বলা হয়
আমরা দেখবেন যে ঠাকুরের নাম যখন আমরা করি ঠাকুরের মধ্যে এই অদ্ভুত ব্যাপারটি ছিল। দুটি প্রসঙ্গ আলোচনা করলাম। প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে নির্ভরতা। তুরীয়ানন্দের চিঠি আমরা প্রায় কয়েক বছর ধরে পাঠ করে চলেছি, বারবারই এই কথাগুলি ঘুরে ফিরে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আবার দেখুন সেই আত্মনির্ভরতার কথা হলো, আর স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা হলো। এখন ওই ভগবত নির্ভরতা অর্থাৎ ঈশ্বরের ওপর আমরা দায়িত্ব দিলে তিনি যে আমাদের দায়িত্ব নেন, ঠাকুরের ক্ষেত্রে এটি একেবারে ভীষণভাবে সত্য। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলেছেন যে কেউ যদি ভগবানের দিকে এক পা এগোয় ঠাকুর তার দিকে দশ পা এগিয়ে আসেন। এটি অক্ষয়বাবুর লেখা, অক্ষয় কুমার সেনের লেখা একটি গান, আমার খুব প্রিয় গান, আমি আগেও করেছি। বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবকে স্বামীজি একবার বলেছিলেন যে অবতারও বরিষ্ঠ অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। কেন? শ্রীরামকৃষ্ণদেব এটি একটি বিশেষ ব্যাপার ছিল যে তিনি ভক্তদের ভীষণভাবে ওই পিতার মতো হাত ধরে রাখতেন। স্বামীজি তার একটি লেখায় লিখেছেন, প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর, বাণী তুমি বিনা বাণী কণ্ঠে মোর। ঠাকুরের সম্বন্ধে বলা হয়, ওরে সে দে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি, ওরে সে দে আমার অকুল পাথার ভব সাধে কি রাম কৃষ্ণ পুজি আমি, সাধে কি রাম কৃষ্ণ পুজি, ওরে সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝে, সাধে কি রাম কৃষ্ণ পুজি আমি, সাধে কি রাম কৃষ্ণ পুজি, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, ও সে শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতেই রাজি, ও সে শত দোষে হয় না বাঁকা, যাবলি হন তাতে রাজি, সাধে কি রাম কৃষ্ণ পুজি আমি, সাধে কি রাম, সদাই পাছু পাছু ফিরে পাছে কিছু পড়ি ফেরে, সদাই পাছু পাছু ফিরে পাছে কিছু পড়ি ফেরে, সদাই পাছু পাছু ফিরে পাছে কিছু পড়ি ফেরে, ও সে ভেবে মরি বুঝতে নারী,
সে ভজে কি আমি ধরি ও সে ভেবে মরি বুঝতে নারি সে ভজে কি আমি ধরি সাধে কি রম কৃষ্ণ পূজে আমি সাধে কি রম কৃষ্ণ পূজে সে যে আমার অতি আপন প্রাণের মতন করেন যত সে যে আমার অতি আপন প্রাণের মতন করেন যত সে যে আমার অতি আপন প্রাণের মতন করেন যত সেকে আর মন শহীদ সুজন যেমন আমার রাম কৃষ্ণ জি ওরে কে আর মন শহীদ সুজন যেমন আমার রাম কৃষ্ণ জি সাধে কি রাম কৃষ্ণ পুজে আমি সাধে কি রাম কৃষ্ণ পুজে ওরে সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি ওরে সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি সাধে কি রাম কৃষ্ণ পূজে আমি সাধে কি রাম কৃষ্ণ পূজে আমি সাধে কি রাম কৃষ্ণ পূজে হ্যাঁ বলুন। আচ্ছা দেখি দেখি দেখা যাক। হ্যাঁ, কাশী থেকে লিখছেন মহারাজ পরের পত্র। পত্রের তারিখ 17 জুলাই 1920। প্রিয় নির্মল, তোমার 13 তারিখের পত্র পাইয়া সমাচার অবগত হইলাম। মতিরাম সেদিন আমাকে একখানি পোস্ট কার্ড লিখিয়াছিল, তাহাতে তাহার ভাব কিছু ভালো হইয়াছে বুঝিয়াছিলাম। এবার তাহাকে আমি উত্তরও দিয়াছি। শুধু স্ট্রাগল করিলেই শান্তি হয় না, সারেন্ডার অ্যান্ড সাবমিট করিতে হয়। প্রভুর কৃপায় ক্রমে সব ঠিক হইয়া যাইবে। ভরত কৈলাস যাত্রা করিয়াছে, তোমাদের অসুবিধে হইবে না তো? তোমরা সকলে ভালো আছো জানিয়া সুখী হইলাম। কাপাড়িয়া ও রেপসকে আমার সাদর সম্ভাষণাদি জানাইবে। কমপ্লিট ওয়ার্কসের 6 পার্ট তৈয়ার হইতেছে জানিয়া প্রীতি লাভ করিলাম। সাধন ভজন সর্বদা চলা চাই, অবশ্য সময় করিয়া করাও আবশ্যক, কিন্তু উহার ভাব নিরন্তর করিতে চেষ্টা করিতে হইবে। প্রথমে থিওরি প্র্যাকটিস আলাদা, কিন্তু পরে এক হইয়া যায়। থিওরি প্র্যাকটিস হইয়া বসে, তাহা হইলেই উহা ইজি গোয়িং হইয়া পড়ে। ইহারই নাম সহজা অবস্থা, যত্ন করে আর আনতে হয় না, আপনা হইতেই সর্বদা লেগে থাকে। নিজের মনকে সাধু করতে না পারলে বড়ই মুশকিল বটে। অব্যাকৃত ভজনে মন সাধু হয়ে যায়,
ও মন আর বাহিরের সাধু সঙ্গের তত অভাব বোধ হয় না। সর্বদা ভগবানের সঙ্গ হয় কি না, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের কথা মহারাজ বলছেন। কন্টিনিউয়াস প্র্যাকটিস মানে বলছেন মনকে সর্বদা সাধন ভজনে ভগবত ভাবে নিযুক্ত রাখতে হয়। শ্রীরামকৃষ্ণদেব কয়েকটি বিশেষ উপায়ের কথা বলেছেন, তার মধ্যে একটি অবশ্যই যেমন জপ একটি অত্যন্ত সুন্দর উপায়। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে আছে দেখবেন যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো জপ। আরেকটি উপায় শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যেমন ভগবানের নাম গুণকীর্তন করা, ঈশ্বরের নাম গুণকীর্তন করা। এক জায়গায় ঠাকুর ওরকম বলছেন আর তাঁর নাম গুণগান করতে হয়। একটি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণদেব কতভাবে বিভিন্ন জায়গায় এই নাম সংকীর্তন করছেন, এবং নাম সংকীর্তন করতে করতে একেবারে প্রবলভাবে উন্মত্ত হয়ে কথামৃতে দেখবেন এরকম খুব শব্দবন্ধ সুন্দর আছে, ভাব গর গর মাতোয়ারা। একবার এরকম হয়েছিল বরানগর মঠের ঘটনা, যোগীন মহারাজ গিয়েছিলেন বৃন্দাবনে, তো নরেন্দ্রনাথ স্বামীজি তিনি যোগেন মহারাজের সঙ্গে একটু হাসি ঠাট্টার ভাবে শুরু করেছিলেন, বলছেন ওরে যোগে তুই বৃন্দাবনে গিয়েছিলি আমাকে বৈরাগি সাজিয়ে দে। তো সবাই মিলে স্বামীজিকে ওই কণ্ঠে তিলক মাটি মালা এইরকম দিয়ে তাকে বৈরাগি সাজিয়ে দিলেন। স্বামীজি একটু মজার ছলে ছিলেন, হ্যাঁ, একটি গান নিতাই নাম এনেছে, এই গানটি নিয়ে খুব মজা, মানে একটু যোগীন মহারাজ গুরু ভাইদের সাথে একটু আনন্দ করছেন। তারপরে রাধাকৃষ্ণের নাম জপ করছেন। এই করতে করতে যেটি অত্যন্ত একটি আনন্দপূর্ণ আবহাওয়া ছিল, হঠাৎ স্বামীজির ভাব পরিবর্তন হলো। হঠাৎ নরেন্দ্রনাথের স্বামীজি হঠাৎ করে হুঙ্কার দিয়ে বলে শুনে হরি হরি বল, এই বলে একেবারে উদ্দাম ভাব কীর্তন শুরু হলো, নাম কীর্তন। এবং বরানগর মঠের আবহাওয়াটা সেই মুহূর্তে বদলে গেল। বাড়িটা পুরনো বাড়ি, সবাই মিলে খোল করতাল নিয়ে প্রবল উচ্চৈঃ শব্দে নাম গুণকীর্তন শুরু করলেন। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন বাড়িটা প্রায় মনে হচ্ছে যেন দুলছে, কাঁপছে, পুরনো বাড়ি, ভাঙাচোরা বাড়ি, এবং বরানগরীর রাস্তার মোড় থেকে শোনা যাচ্ছে, এত উচ্চ ঈশ্বরে নাম গুণকীর্তন হচ্ছে। স্বামীজির ভাব সম্পূর্ণ পরিবর্তিত, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, তিনি ভাবে মাতোয়ারা হয়ে গেলেন। তো এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত অনুষঙ্গ রয়েছে। বরানগর মঠে অনেক সুন্দর বই রয়েছে, আপনারা শ্রীরামকৃষ্ণ মঠের আদি কথা প্রভানন্দজির লেখা বইতে পাবেন, অবশ্যই পাওয়া যাবে অতীতের স্মৃতি শ্রদ্ধানন্দজির লেখা যে বই অতীতের স্মৃতি, বিরজানন্দজির যে জীবন, সেখানেও আমরা এই বরানগর মঠের অপূর্ব চিত্র পাব, অদ্ভুত সুন্দর চিত্র রয়েছে বরানগর মঠে। বলছেন সেখানে যখন আরতি হতো সন্ধ্যাবেলা, শশী মহারাজ আরতি করতেন, এবং ওই ভজ শিব ওঙ্কারা এই গান হতো, এবং আরতির শেষে শশী মহারাজ ওই চামন নিয়ে শেষে বলছেন জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে অত্যন্ত হুঙ্কার দিয়ে নৃত্য করতেন, এবং তার সেই যে ভাবের নৃত্য সেটি যারা চোখে দেখেছে তারা মানে প্রত্যেকে বিহ্বল হয়ে যেত, এমন এক অদ্ভুত ভাবে শশী মহারাজ আরতি করতেন শ্রীরামকৃষ্ণদেবের। তাই বরানগর মঠে এরকম রয়েছে, বলছে একটা অদ্ভুত নিরন্তর সাধন ভজনের অদ্ভুত প্রবাহ লেগেছিল। এই ত্যাগী যুবক গোষ্ঠী যে প্রসঙ্গ এখানে এলো,
প্রসঙ্গত মনে পড়ছে যে ত্যাগী যুবক গোষ্ঠী তারা সর্বস্বের জন্য সর্বস্ব পণ করে বসেছিলেন, ভগবান লাভ করতেই হবে। কখনো কখনো এইরকম প্রতিযোগিতা হতো, কি অদ্ভুত যে দেখা যাচ্ছে অনেকে শুয়ে শুয়ে জপ করতেন। লাটু মহারাজ, লাটু মহারাজকে দেখলে মনে হতো তিনি যেন শুয়ে রয়েছেন কম্বল মুড়ি দিয়ে, কিন্তু তিনি ওইভাবে জপ করতেন। একবার কালী মহারাজ, তার মানে এমন হলো মন এমনভাবে মাটিতে শুয়ে রয়েছেন, গোটা শরীরের দিকে তো কারোর দৃকপাত নেই, তো একেবারে সেই সোনারঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। নজরুলের কবিতা আছে না, অত বড় বাড়ির ছেলে, অত সুন্দর চেহারা, আপনারা বরানগর মঠের ছবি একটা পাওয়া যায় দেখবেন, অভেদানন্দজি কালী মহারাজের অত্যন্ত অনিন্দ্য সুন্দর কান্তি, অপূর্ব সুন্দর চেহারা, সেই ছবি রয়েছে, সবাই তাকে কালী তপস্বী বলতেন। যাই হোক, তো তার এমন অবস্থা, শ্বাস প্রশ্বাস চলছে না, একেবারে মনে হয় প্রাণহীন শরীরটা পড়ে আছে। তো শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্ত তিনি এসে ভেবেছেন খেতে না পেয়ে বোধ হয় অনশনে মারাই গেছে। তো বলছেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বাকি ভাইদের বলছেন কালী মারা গেছে, দেহত্যাগ করেছে। বাকিরা শুনে বলছেন ও কেলো মরবে কেন, ও এরকমভাবেই জপ করে। এরকম সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তো এইরকম একটা সাধন ভজনের একটা অদ্ভুত প্রবাহ চলেছিল, এবং মানে সবাই যেন ভগবান লাভ করতে একবারে উন্মুখ হয়ে উঠেছেন। প্রচুর পরিমাণে পাঠ হতো। তুরিয়ানন্দজি একবার এক জায়গায় বলছেন যে সন্ন্যাসের পরে তারা যখন বিরজাহোম সমাপনান্তে সন্ন্যাস নিলেন, তো স্বামীজি ওই বরানগর মঠের কাছাকাছি একটা জায়গায় নিয়ে গিয়ে মৈত্রেয়ী ব্রাহ্মণ সেখানে ওই পড়িয়েছিলেন, ওনাদের লতা পাতা ঘেরা জায়গা, সেখানে বসে তারা এই পাঠ করেছিলেন। তাই এটি একটি একবারে লিভিং এক্সাম্পল যে কখনো সেখানে পাঠ হচ্ছে, কখনো সেখানে নাম হচ্ছে, কখনো প্রবল সাধন ভজনের ধারা চলছে। একবার এরকম হলো, খাবার কিছু নেই, তো সবাই মিলে বললো ঠিক আছে চলো আজকে জপ ধ্যানে বসে পড়া যাক। হ্যাঁ, সবাই জপ ধ্যান করছেন, এবং সবারই মনে একটা যে ঠাকুর কিছু খাওয়ান কিনা। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তখন কেউ একটা দরজায় ডাকছেন। স্বামীজি তখন বলছেন এই দেখ দেখ কেউ কিছু নিয়ে এলো কিনা। তো দেখছেন একজন ভক্ত নিয়ে এসছেন, হ্যাঁ, অযাচিতভাবে। তারপর সবাই মিলে ঠাকুরের কে ভোগ দিয়ে সেই প্রসাদ পেতে বসছেন। এমন সব অদ্ভুত চিত্র রয়েছে, শরীরকে জগৎকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তারা সাধন ভজনে যখন লিপ্ত হয়েছেন। এবং ঠাকুর সবসময়ই তাদের সাথে ছিলেন। হ্যাঁ, এই তপস্যার সময় তারা যেন সম্পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। ঠাকুরের একটি প্রিয় গান সময় হয়ে আসছে, ঠাকুরের একটি প্রিয় গান করছি। এটি কালকে তো ওই গৌর উৎসবের দিন, দেখুন এটা খুব সুন্দর একটি গান। গৌর উৎসব কালকে আমাদের বলছি, ঠাকুর এই গানটি খুব গাইতেন। এখানে সাধকের ভাবটি একেবারে স্পষ্ট। কথামৃতে এই গান রয়েছে, শ্রীরামকৃষ্ণের প্রিয় গান। এই যে যে সাধন ভজনের প্রসঙ্গ এলো, তাতে একবারে এই গানটি যেন তার সঙ্গে যথাযথ। শ্রীরামকৃষ্ণদেব এটি কথামৃতে একাধিকবার উল্লেখ আছে। ভক্ত সে তার কালকে
ত্রৈলোক্যনাথ সেনের লেখা। কালকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, গানটি খুব চমৎকার হবে। একবার চিনানন্দ রাশে
ভক্তি যোগামেশে হরে চির মগন। একবার চিদানন্দ রসে প্রেমানন্দ রসে হরে চির মগন। একবার চিদানন্দ রসে ভক্তি যোগামেশে হরে চির মগন। চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। ইমা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। কিমা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। ঠিক, আমি এটা শেষ করে নিই, তারপর বলছি। রাম কৃষ্ণ নাম,
Jai Shri.